ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে সংঘবদ্ধ দালাল চক্রের 30 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের দালাল চক্র হাসপাতালের কিছু কর্মচারীর যোগসাজশে রোগীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। আরো জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ফুসলিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যায় দালাল চক্র। সেসব হাসপাতালে রোগীরা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা পান না, এমন তথ্যে ঢাকা মেডিকেলে অভিযান চালায় র‍্যাব। অভিযানে দালাল চক্রের 30 জনকে গ্রেপ্তার করা হয়। হাসপাতালের বিভিন্ন কর্মচারীদের সাথে দালালদের যোগসাজশের কথা জানায় র‍্যাব। যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসেন তাদেরকে হয়রানি করে থাকেন, তাদেরকে বলেন যে আপনার এখানে ভালো সেবা হচ্ছে না, বাইরে প্রাইভেট হসপিটালে যান, সেখানে কম খরচে অনেক ভালো মানের সেবা পাওয়া যাবে। এভাবে যারা আসেন ভুক্তভোগীরা তাদেরকে ব্রেন স্ক্রনিং করা হয়, করিয়ে বিভিন্ন নিম্নমানের হসপিটালে নিয়ে যায়। আপনারা জানেন ওই সকল নিম্নমানের হসপিটালে কোনো প্রকার ভালো ডাক্তার বা কোনো আধুনিক সুযোগ সুবিধা কিছুই থাকে না, সেখানে গিয়েও তারা প্রতারিত হয়। তবে কর্তৃপক্ষ বলছে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছু কিছু ইনভেস্টিগেশন হয়তো বা আমাদের দ্বারা সম্ভব হয় না, সেই সমস্ত সুযোগ সন্ধানে যারা তারা ওই ওই একটা ফাঁক ফোকর দিয়ে মাঝে মাঝে ঢুকে যায়। যদি আমরা ওরকম ভাবে সংশ্লিষ্টতা পাই তাহলে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে অবশ্যই সেটা জানাবো। দালাল চক্রে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের যুক্ত থাকার কথাও জানিয়েছে র‍্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।